আজকে আমি ক্লাস ইলেভেনের ভূগোল ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সাজেশন 2022 যেটা দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে, আমি সেই ভিডিওর উত্তর নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমাদেরই বন্ধু সোহেল রানা আমাকে রিকোয়েস্ট করেছিল এখানে এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যে সাজেশন দেওয়া হয়েছে তার উত্তরগুলো করে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি যতগুলো এখানে সাজেশন বা প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তার পাশাপাশি যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে ভিডিও শুরুর প্রথমেই দেখো এখানে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সাজেশন 2022 আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো দেখাবো, তার পাশাপাশি তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অবশ্যই সেই উত্তরগুলো লক্ষ্য করবে। এখানে দেখো একদম প্রথমে দেখতে পাচ্ছ একের এ এর দাগে আমি কোশ্চেন দিয়েছিলাম, আরএফ 1:50 অনুযায়ী 500 কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল আঁকো, আলোচ্য রৈখিক স্কেলটির মুখ্য ভাগে 100 কিমি এবং গৌণ ভাগে 20 কিমি পাঠ করার উপযুক্ত হবে। এই প্রশ্নের ভিত্তিতে তোমরা উত্তর কিভাবে করবে সেই উত্তরটা দেখে নাও। দেখো আমি এই প্রশ্নটা একইভাবে এখানে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এই প্রশ্নের ভিত্তিতে আমাদের সমাধানে দেখো প্রথমে আমরা প্রদত্ত রৈখিক স্কেলে এখানে আর এফ বা মোট দৈর্ঘ্য, মুখ্য ভাগ, গৌণ ভাগ যা যা দেওয়া আছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে নিয়েছি। এরপরে দেখো মুখ্য ভাগের জন্য ক্যালকুলেশন করা হয়েছে, এখানে 2 সেন্টিমিটার এক একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য পেয়ে গেছি। একইভাবে আমরা মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় করে নিয়েছি, গৌণ ভাগের সংখ্যা নির্ণয় করেছি, তারপরে এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য নির্ণয় করে নিয়েছি। এবারে দেখো এই লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল আমরা কীভাবে আঁকবো সেই সংক্রান্ত আমার ভিডিও দুটো ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও দুটো তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে এই ক্যালকুলেশন কীভাবে করছি বা এখানে ড্রয়িংটা কীভাবে হবে সেই সম্পর্কে তোমরা আইডিয়া পেয়ে যাবে। এবারে দেখো এর ড্রয়িংটা কীভাবে করেছি একটু দেখে নাও। দেখো এক্ষেত্রে আমরা উপরে হেডিং দিয়ে দিয়েছি রৈখিক স্কেল, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের মুখ্য ভাগ 100, 200, 300, 400 এইভাবে 400 কিমি পর্যন্ত আছে। একইভাবে এদিকে আমাদের গৌণ ভাগ 20 কিমি করে দেখো 20, 40, 60, 80, 100 কিমি। এরপরে দেখো মুখ্য ভাগের অংশটাকে আমরা মুখ্য ভাগ, একইভাবে গৌণ ভাগের অংশটাকে আমরা গৌণ ভাগ বলে লিখে দিয়েছি, আর এটা টোটাল আমাদের দূরত্বটা হচ্ছে 10 সেমি এটাও দিয়ে দিয়েছি। একইভাবে আরএফ দিয়ে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে উপরে হেডিং দেওয়া হয়েছে। এবারে এই সংক্রান্ত আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে দেখো একইভাবে আমাদের একের A1 যেটা দেওয়া হয়েছিল এখানে এই কোশ্চেনটা, এরপরে আরএফ 1:30 অনুযায়ী 40 কিমি দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল আঁকো, আলোচ্য রৈখিক স্কেলটির মুখ্য ভাগে 8 কিমি এবং গৌণ ভাগে 2 কিমি পাঠ করার উপযুক্ত হবে। তাহলে এর ভিত্তিতে আমি একইভাবে এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, এখানে যা যা বিষয়গুলো দেওয়া আছে এই অংশে তুলে নিয়ে, তারপরে মুখ্য ভাগের জন্য দেখো 2.66 সেমি পেয়ে গেছি। তার ভিত্তিতে আমাদের দেখো এর পরের পার্টে আমরা এরপরে যে ক্যালকুলেশনগুলো করে নিয়েছি দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ এর পরের অংশে আমরা মুখ্য ভাগের সংখ্যা, গৌণ ভাগের সংখ্যা এইভাবে 5টা 4টে বেরিয়েছে, তারপরে এখানে একটা তার এখানে তাদের দূরত্ব কার কত হচ্ছে সেটা একটা ওভারঅল সামারি করে দেওয়া হয়েছে। এরপরে আমরা রৈখিক স্কেল এঁকে নিয়েছি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে এক একটা মুখ্য ভাগ 8 করেছিল, 8, 16, 24, 32। একইভাবে দেখো এখানে 2, 4, 6, 8 এইভাবে দেওয়া আছে। এবারে এখানে মুখ্য ভাগ, গৌণ ভাগ, একইভাবে টোটাল ডিস্টেন্সটা যতটা হচ্ছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো আমরা আরএফ লিখে দিয়েছি এই অংশে দেখতে পাচ্ছ, একইভাবে বর্ডার দেওয়ার পর উপরে হেডিং দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো আমাদের কাজ দেওয়া হয়েছিল। এইভাবে এখানে তোমাদের আরও অন্য কোনো অঙ্ক দিতে পারে এখানে রৈখিক স্কেল আঁকার জন্য, এবার সেই অঙ্কগুলো এই একই পদ্ধতিতে তোমাদেরকে করে ফেলতে হবে। এর পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের, যাতে করে তোমরা এই বিষয়গুলো দেখে নিজেরা করতে পারো। এই পিডিএফ লিঙ্কগুলো তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপরে বিয়ের দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল একটু দেখে নাও। দেখো বিয়ের দাগে রৈখিক স্কেল কাকে বলে দেওয়া আছে, আরএফ এর পুরো কথাটি কি, মানচিত্রে 10 সেমি দূরত্ব ভূমিভাগের 5 কিমি দূরত্ব নির্দেশ করলে আরএফ কত, তারপরে আরএফ 1:50,000 অর্থ কি, আর কোন স্কেলের আরএফ 1:50,000 হলে 1 সেমি কত কিমিকে নির্দেশ করে। চলো এগুলো একটু দেখে নিই। তাহলে এখানে দেখো প্রথমে রৈখিক স্কেল কাকে বলে দেওয়া হয়েছে, যে স্কেলে মানচিত্র ও ভূমিভাগের দূরত্বকে সরল রেখার দ্বারা উপস্থাপন করা হয় তাকে রৈখিক স্কেল বলে।
এরপরে দেখো আমাদের আরএফ এর পুরো কথাটি হলো রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। এরপরে তিন নম্বর দেখো এখানে দিয়েছিল আরএফ নির্ণয় করতে, এখানে মানচিত্র দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব এখানে 10 সেন্টিমিটার দেওয়া হয়েছিল আর 5 কিমি দেওয়া হয়েছিল। এখানে অঙ্কটা আরেকবার দেখে নিতে পারো, দেখো এখানে 10 সেমি হচ্ছে মানচিত্র দূরত্ব আর ভূমিভাগে হচ্ছে 5 কিমি। তাহলে এই দুটোকে এবারে কিমিটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে দিয়েছি, দিলেই আমাদের এখানে দেখো 2 সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে। এবারে বাদবাকি এখানে 10-এ 0 আর এদিকে 0 কেটে গেল, এখানে তাহলে বাদবাকি যেটা পড়ে রইলো সেটাকে আমরা আরএফ হিসাবে লিখে দিচ্ছি। এরপরে দেখো আরএফ 1:50,000 অর্থ হচ্ছে 1 সেমি মানচিত্র দূরত্ব ভূমিভাগে 50,000 সেমি বা 0.5 কিমি দূরত্বকে নির্দেশ করে। এই বিষয়টা তোমরা লিখে ফেলবে। এরপরে এরপরের প্রশ্নে দেখো ভূমিভাগের দূরত্ব নির্ণয় করতে দিয়েছিল, এখানে এই অঙ্কটা আমাদের দেওয়া হয়েছিল, এখানে আরএফ হচ্ছে 1:50,000 হলে এখানে 1 সেমি কত কিমিকে নির্দেশ করে। দেখো এটাও এখানে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ এখানে ভূমিভাগের দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মানচিত্র দূরত্ব গুণিতক আরএফ এর হর। এই সংক্রান্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভিডিও আপলোড করা আছে, এখানে আরএফ নির্ণয় বা ভূমিভাগের দূরত্ব নির্ণয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে এখানে দেখো এইভাবে আমরা এখানে করে দিয়েছি, এখানে করে কোন স্কেলে আরএফ 1:50,000 হলে এখানে কি হচ্ছে না 1 সেমি 0.5 কিমিকে নির্দেশ করে। এরপরে চলো আমরা 2-এর দাগের প্রশ্নটা দেখে নেব। দেখো এখানে উইন্ডোজ অঙ্কন করতে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ বায়ুপ্রবাহের দিক আর দিন সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে চলো উইন্ডোজ অঙ্কন কিভাবে করা হয় সেটা একটু দেখে নাও। দেখো এখানে প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল করতে হবে, উইন্ডোজ চিত্র অঙ্কনের তালিকা, এখানে বায়ুপ্রবাহের দিক, দিন সংখ্যা, পার্সেন্টেজে দেওয়া আছে স্কেল, তারপরে দিন সংখ্যা, সেমি। তাহলে এইভাবে আমাদের টেবিলটা করে নিতে হবে, এখানে যা যা দিন সংখ্যা আর বায়ুপ্রবাহের দিক আছে সেটা তুলে নিয়ে একটা স্কেল ধরতে হবে। এখানে দেখো 1 সেমি ইকুইভ্যালেন্ট, এখানে 5% দিন সংখ্যা ধরে নেওয়া হয়েছে, তারপরে প্রত্যেকটাকে এখানে 5 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র শান্ত অবস্থাটা এখানে ড্যাশ দেওয়া হয়েছে, এখানে কোনো ভাগ করার প্রয়োজন নেই। তারপরে দেখো এর আঁকাটা একটু দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ চিত্র, এখানে বায়ুপ্রবাহের দিক ও দিন সংখ্যা দেখানো হয়েছে, আমরা সাব হেডিং করে দিয়েছি আর উপরে হেডিং হচ্ছে উইন্ডোজ চিত্র। এরপরে দেখো এখানে আমাদের এই অংশে একটা বৃত্ত প্রথমে এঁকে নেওয়া হয়েছে, এবারে বৃত্ত এঁকে নেওয়ার পর এখানে এর বৃত্তের ভিতরে আমরা শান্ত অবস্থা বলে লিখে দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে 8টা দিক আছে, 8টা দিক অনুযায়ী যা আমরা সেন্টিমিটারে মাপ পেয়েছি এই অংশে দেখতে পাচ্ছ, এই যে সেন্টিমিটারে মাপগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। এবার এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। এবারে দেখো এখানে এইভাবে আমাদের কী হয়েছে, 8টা দিকে যেখানে যা মাপ পেয়েছি সেই অনুযায়ী বসিয়ে দেওয়ার পর সেগুলোকে ড্যাশ ড্যাশ লাইনে যোগ করে দেওয়া হয়েছে, আর এর পাশাপাশি আমরা দিকগুলোকে উল্লেখ করে দিয়েছি। আর এখানে স্কেল যা ধরা হয়েছে, এই যে এখানে 1 সেমি ইকুইভ্যালেন্ট, এখানে 5%, এখানে দেখো 1 সেমি করে দেখিয়ে এখানে 0, 5, 5, 10 এইভাবে আমরা দিন সংখ্যাটাকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই হয়ে গেল। এর পাশাপাশি আমি তোমাদেরকে আরও 3টে বিষয় দেখার কথা বলেছি, এখানে দেখতে পাচ্ছ সরলরেখা লেখচিত্র, এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবে। একইভাবে সরল স্তম্ভ লেখচিত্র আর প্রবাহচিত্র, এই বিষয়গুলো প্রত্যেকটাই দেখে নেবে। এরপরে চলো আমাদের শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে একটু দেখে নেব। তাহলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমাদের পরপর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে দেখতে পাচ্ছ সরলরেখা লেখচিত্র কাকে বলে। দেখো এখানে যে রেখা লেখচিত্রে কোনো এক ধরনের তথ্যকে সরল বা বক্ররেখার দ্বারা উপস্থাপন করা হয় তাকে সরলরেখা লেখচিত্র বলে। এরপরে 2 নম্বর প্রশ্নটা ছিল দেখো সমমান রেখা কী, মানচিত্রে সমান মান বিশিষ্ট স্থানগুলিকে যোগ করলে যে রেখার সৃষ্টি হয় তাকে সমমান রেখা বলে। এরপরে কার্টোগ্রামস কাকে বলে, মানচিত্রে ভৌগোলিক রাশি তত্ত্বকে বিন্দু, রেখা, রং, বৃত্ত, ছায়াপাত, স্তম্ভ প্রভৃতির দ্বারা উপস্থাপনের কৌশলকে এখানে কার্টোগ্রাম বা মাপচিত্র বলে। এরপরে চলো আমরা পরের কোশ্চেন দেখে নেব। এখানে দেখো পরের কোশ্চেন বলা হয়েছে কি সমোষ্ণ রেখা কি, এখানে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে পরস্পর সংযুক্ত করলে যে কাল্পনিক রেখার সৃষ্টি হয় তাকে সমোষ্ণ রেখা বলে। তারপরে দেখো স্তম্ভ লেখচিত্র কাকে বলে, যে একমাত্রিক চিত্রে ভৌগোলিক রাশিতত্ত্বকে নির্দিষ্ট স্কেলের সাহায্যে স্তম্ভের আকারে উপস্থাপন বা প্রকাশ করা হয় তাকে স্তম্ভ লেখচিত্র বলে। এরপরে 3-এর দাগের প্রশ্নটা দেখো, 3-এর এ আছে 6-এর থার্মোমিটার থেকে লঘিষ্ঠ ও গরিষ্ঠ তাপমাত্রা সঠিকভাবে পাঠ করো এবং উপযুক্ত সারণীতে তা নথিবদ্ধ করো। এখানে তোমাদের এই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে। এখানে 6-এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার থেকে কীভাবে রিডিং নিতে হয় এবং কীভাবে টেবিল তৈরি করে সমস্ত কাজটা করতে হয় সেই সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে, তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একইভাবে হাইগ্রোমিটার যন্ত্র থেকেও কীভাবে তোমরা রিডিং নেবে বা কীভাবে টেবিল
করবে, বা এখানে তোমাদের বই থেকে কিভাবে যে আপেক্ষিক আর্দ্রতা সারণী থেকে তোমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবে সেই সংক্রান্ত আমার ধারণা দেওয়া আছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে বিয়ের দাগের দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথমে দেখো বাতাসের উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তা কত হবে, এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে। তার পাশাপাশি আমি তোমাদের তবুও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আমরা জানি এখানে কি বলেছে না, C/5 = M-32/9, তাহলে এটা এই ইকুয়েশনটা আমাদের জানা আছে। এবারে এর ভিত্তিতে আমরা কি করব, সিম্পলি এখানে সেন্টিগ্রেডের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এখানে দেখো 35/5, এবারে কাটাকুটি হয়ে গেছে, এই কাটাকুটি হয়ে যাওয়ার পর এখানে 7 পাচ্ছি আর = দিয়ে M-32/9। এবারে 9-এর সঙ্গে 7 যদি আমরা গুণ করি তাহলে সেখানে 7×9=63 পেয়ে যাচ্ছি, তাহলে M-32 = 63, বা F = 63+32 = 95 ডিগ্রি। তাহলে এইভাবে আমাদের তাহলে এখানে কীভাবে কনভার্সন হচ্ছে আমরা দেখিয়ে দিলাম। এরপরে প্রমাণ বায়ুচাপ বলতে কী বোঝো, এখানে প্রমাণ বায়ুচাপের ক্ষেত্রে দেখো 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয় তাকে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে, তাহলে এটা লিখে ফেলবে। এরপরে দেখো আর্দ্রকুণ্ডের অবনমন কাকে বলে, এখানে আর্দ্রকুণ্ডের অবনমন বলতে শুষ্ক কুণ্ড ও আর্দ্রকুণ্ড থার্মোমিটারের উষ্ণতার পার্থক্যকে বোঝায়, এই পার্থক্যের উপর ভিত্তি করে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। এরপরে পরেরটা দেখো ভার্নিয়ার স্থিরাঙ্ক, এখানে ভার্নিয়ার স্থিরাঙ্ক বলতে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার পার্থক্যকে বোঝায়। এরপরে চলে যাচ্ছি দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এখানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এরপরে চারের দাগের প্রশ্নটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন করতে দিয়েছে, এখানে মাস দেওয়া আছে, তারপরে উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, বৃষ্টিপাত সেমিতে দেওয়া আছে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন করতে হবে। এর জন্য দেখো এখানে একটা ক্যালকুলেশন করে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেশন টেবিলটা করে দেওয়া আছে, মাস উষ্ণতা স্কেল আছে, তারপরে উষ্ণতা সেমি, এখানে বৃষ্টিপাত সেমি আর স্কেল ধরে, তারপরে বৃষ্টিপাত সেমিতে যা যা মান হচ্ছে সেগুলো আমরা করে ফেলবো। এবার এই সংক্রান্ত আমার দুটো ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা নিজেরাই উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র অঙ্কন করতে পারবে। ক্যালকুলেশনের পাশাপাশি আমাদেরকে আঁকাটা কিভাবে করতে হয় দেখে নাও, এখানে তোমাদের এই রকম একটা গ্রাফ পেপার দিয়ে দেবে, মিলিমিটার গ্রাফ পেপার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার দিয়ে দিতে হবে, তার পাশাপাশি দেখো এখানে হেডিং করা হয়েছে, তারপরে এখানে বর্ডার দিয়ে তার ভিতরে কাজ করা হয়েছে, এখানে এক্স অক্ষ বরাবর মাসকে দেখানো হয়েছে, ওয়াই অক্ষ বরাবর উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদিকে বৃষ্টিপাত সেমিতে দেওয়া হয়েছে। তাহলে এই ডেটার ভিত্তিতে আমাদেরকে এখানে যে ডেটাটা পেলাম বা তারপরে তাকে ক্যালকুলেশন করে যা পেলাম, তাহলে সেইগুলোকে এইভাবে এঁকে ফেলতে হবে। এখানে সূচক দেওয়া হয়েছে, এখানে স্কেল ধরা হয়েছে, তারপরে এখানে হেডিং বক্স করা হয়েছে, যা যা কাজ এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও দেখে নিলেই তোমরা এই কাজ করতে পারবে। এর পাশাপাশি দেখো এখানে আমাদের বিয়ের দাগে যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এখানে WML বা NLM কথার অর্থ কী, তারপরে জলবায়ু শনাক্তকরণ, তারপরে নট কী, চলো এর উত্তরগুলো দেখে নেব। এখানে WML শব্দের অর্থ হচ্ছে ওয়েল মার্কড লো প্রেশার, আর NLM শব্দের অর্থ হলো নর্দার্ন লিমিট অফ মনসুন। একইভাবে জলবায়ু শনাক্তকরণ সংক্রান্ত আমি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে নিলে তোমরা জলবায়ু শনাক্তকরণ কীভাবে করতে হয় সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এই রকম এই ধরনের তোমাদের কোনো একটা এখানে রেনফল টেম্পারেচার গ্রাফ দিয়ে দেবে, সেইটার ভিত্তিতে তোমাদের বলে দেবে এটা কোন জলবায়ুর অন্তর্গত তোমরা চিহ্নিতকরণ করো। তাহলে এই বিষয় সংক্রান্ত আমি ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিও। তারপরে দেখো এখানে নট হচ্ছে বায়ুর গতিবেগের একক হলো নট। এরপরে ক্ষেত্র সমীক্ষা আছে এবং মৌখিক প্রশ্ন, এখানে ক্ষেত্র সমীক্ষা তোমরা কীভাবে করবে বা ক্ষেত্র সমীক্ষার যে তিনটে ভাগ আছে, এখানে গৃহভিত্তিক সমীক্ষা, যান চলাচল সমীক্ষা বা ভূমি ব্যবহার সমীক্ষা, এই প্রত্যেকটার উপর বেশ করে আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে। এর পাশাপাশি এই ক্ষেত্র সমীক্ষার খাতা তোমরা কীভাবে প্রস্তুত করবে সেই সংক্রান্তও আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, তাহলে এই সংক্রান্ত তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি ছয়ের দাগের দেখো ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন, এখানে 3+2 করে আছে, এখানে মৌখিক প্রশ্ন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তিনি যা ধরবেন তার ভিত্তিতে উত্তর দিতে হবে। এর পাশাপাশি ব্যবহারিক ভূগোল খাতা তোমরা কীভাবে করবে এই সংক্রান্ত আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ক্লাস 11-এর যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষা বিভিন্ন বিদ্যালয়ে নেওয়া শুরু হয়ে গেছে, সেই জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা উত্তর কীভাবে লিখবে সেই সম্পর্কে আমি ডিটেলসে আইডিয়া দিয়ে দিলাম, এখানে তোমাদের যা সাজেশান আমি দিয়েছিলাম
সেই সাজেশনের উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।